জীবন মরণের সীমানা ছাড়িয়ে চলে যেতে হয় সবাইকে। আসা যাওয়ার এই খেলায় কেউ কেউ বহুজনের ভালোবাসার মানুষে পরিণত হন। আর একজন আমজাদ হোসেন, যার জীবনের সাথে ছিল শিল্পের যোগ, কালো অক্ষরে আর সেলুলয়েডের ফিতায় যিনি আনন্দ বেদনার কাব্য রচনা করেছেন, তিনি চলে গেলেও থেকে যাবেন শিল্পপিয়াসী মানুষের অন্তরে। পরিচয় তিনি নির্মাতা, অভিনেতাও বটে, তবে এটাই তার শেষ পরিচয় নয়। কালজয়ী বেশ কিছু উপন্যাস লিখেছেন, জীবন থেকে নেয়ার মতো ধ্রুপদী চলচ্চিত্রের কাহিনীকার ও সংলাপ রচয়িতাও ছিলেন। তার বহু চলচ্চিত্র শিল্প উত্তীর্ণ শুধু নয়, কালকে অতিক্রম করে মানুষের অন্তরে ঠাঁই নিয়েছে। গোলাপী এখন ট্রেনে, ভাত দে, নয়নমণি, দুই পয়সার আলতা ছাড়াও আরও অসংখ্য চলচ্চিত্রের নির্মাতা তিনি। আজীবন তিনি নিমগ্ন ছিলেন শিল্প সাধনায়। আমরা ছবি বানাতাম নারায়ণগঞ্জে, যেখানে তালিপুর, তো রংপুরেও সেখানেই তালিপুর। জন্ম নিয়েছিলেন জামালপুরে। শৈশব থেকেই সাহিত্য চর্চার শুরু, প্রথমে অভিনেতা, পরে স্বাধীনতা পূর্ব 1967 সালে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। এরপর কেবলই নিজের সাথে যোগ করেছেন সাফল্যের বহু পালক। ভাঙা হাটে, হাট যখন ভেঙে গেছে তখন পোকা ধরা বেগুন নিয়ে বসে থেকে চলে গেলেন তিনি, তবে তার সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে আরো অনেক কাল। তখন আমিও জমজমট থাকবো, আমার সঙ্গে যারা থাকবে তারাও জমজমট। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ লোক